সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজ শিশু আড্ডার 195তম পর্ব। তোমাদের সঙ্গে আছি আমি সুরমা আক্তার জুই, আর আমাদের সঙ্গে আরো অনেক বন্ধু আছে, তাদের কাছে যাব, তাদের পরিচয় শুনব। ফরুক। আমি ফরুক আহমেদ, গাইবান্ধী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণী। আমি আফিসা আলিফ, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম শ্রেণী। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। অনেক পর শিশুবার্তায় বললাম, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, আরো বেশি ভালো লাগছে। আমরা ফরুকের কাছে যাব। ফরুক, তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছো? আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট গল্প শোনাবো, তাহলে শুরু করি। আমরা একটা একটা গ্রামে একটা ছোট্ট ছেলে বাস করতো। সে তার ছোটবেলায় তার বাবা মাকে হারায়, মানে তার বাবা মা মারা যায়। তারপর থেকে সে তার চাচা যে ছিল, তার চাচার পরিবারে সে বড় মানে সেখানে বাস করতে থাকে, চাচা তাকে দেখাশোনা করতে থাকে। কিন্তু তার চাচা ছিল মানে খুব একজন ভালো মানুষ ছিল না, তাকে অনেক পরিশ্রম করাতো, ঠিকভাবে খেতে দিত না, অনেক কষ্ট করতো সে। এরকম প্রতিদিনই তার অনেক কষ্ট হতো। সে একদিন বললো কি, সে অনেক তাকে খেতে দিত না, তার অনেক মন খারাপ। সে মনে তার এতটাই খারাপ হয়েছে, সে বাসা থেকে বের হয়ে সে জঙ্গলের দিকে গিয়েছে। সে মনে মনে ভাবলো যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব, এখানে আর ভালো লাগছে না। সে যেতে যেতে একটা বনে গিয়ে পৌঁছালো। বনে পৌঁছানোর পর সে একটা গাছে নিয়ে বসে কান্না করতে শুরু করলো। সে কাঁদতে 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 থাকলো। এখন সেই সময় সন্ধ্যাও হয়ে এসেছে। এখন একটু পরেই একটা পরী পাশের গাছে ছিল, সে শুনতে পেলো যে কে যেন কান্না করছে। পরীটি ছেলেটির সামনে আসলো এবং বলল, আচ্ছা তোমার তুমি কাঁদছো কেন, কি হয়েছে? সে তার সব দুঃখের কথা পরীকে শোনালো। এবং পরী তাকে একটা বড় উপহার দিল, বলতে একজোড়া জুতো উপহার দিল, সেটা ছিল জাদুর জুতো। সে পরীটা তাকে বললো, এটা হচ্ছে জাদুর জুতো, তুমি প্রতিদিন একবার করে এই জুতো পরে ঝাঁপলেই একটা করে স্বর্ণ মুদ্রা পাবে। এখন সে খুশি এবং সে সেই জুতো জোড়া নিয়ে তার বাসায় ফিরে গেল। এবং বাসায় ফিরে যাওয়ার পর সে একদিন চেষ্টা করলো যে আমি দেখি আসলে কি স্বর্ণ মুদ্রা পাওয়া যায় কিনা। সে একটা ঝাঁপ দিল এবং দেখলো আসলে স্বর্ণ মুদ্রা সে পেয়ে গেছে। এখন প্রতিদিন সে একবার করে ঝাঁপে এবং স্বর্ণ মুদ্রা সে পায়। দিয়ে তার দিন ভালোই কাটছিল। এখন সে নতুন জামা পরে ভালো ভালো খাচ্ছে, তার চাচা সেটা দেখতে পারে। দেখার পর এবং সে চাচা ভাবলো কি ব্যাপার, তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি এগুলো কোথায় পাচ্ছ, তুমি কি চুরি করছো এগুলা? সে ভয়ে ভয়ে বললো, আমি এগুলো চুরি করছি না। তাহলে তুমি কিভাবে পাইছো এগুলো? আমার একজোড়া জুতো আছে, সেই জুতো থেকে আমি প্রতিদিন একবার করে লাভ দিই এবং লাভ দেওয়ার পর আমি একটা স্বর্ণ মুদ্রা পাই, এবং সেই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি প্রতিদিন খাবার খাই এবং ভালো ভালো কাপড় কামি পরে ঘুরে বেড়াই। এখন তার চাচা ছিল লোভী, সে বলল, আচ্ছা তুমি এই জুতো জোড়া আমার কাছে বিক্রি করে দাও। সে বলল, না না, আমি এটা বিক্রি করতে পারবো না, আমি এই জুতো নিয়ে আমি থাকবো, এখান থেকে প্রতিদিন আমি একটা করে স্বর্ণ মুদ্রা পাবো। এখন তার চাচা তাকে জোর করলো, আচ্ছা ঠিক আছে, তুই এই জুতোটা আমাকে দিয়ে যা, আমি তোকে পরে দেব। এমন সময় সে তার চাচা বাসায় নিয়ে গেল সেই জুতো জোড়ো, এবং জুতা জোড়া পেয়ে সে রাত্রেবেলা করলো কি, একবার ঝাঁপ দিল, দেওয়ার পর দেখলো হ্যাঁ আসলেই স্বর্ণ মুদ্রা। সে অবাক হয়ে গেল, আসলে এত মানে এই জুতো দিয়ে তো আমি স্বর্ণ মুদ্রা পাচ্ছি, তাহলে আরো ঝাঁপ দিই। সে আরো ঝাঁপ দিতে লাগলো এবং আরো স্বর্ণ মুদ্রা পেতে থাকলো। কিন্তু পরী তাকে বলেছিল যে এই জুতো জোড়া তুমি প্রতিদিন একবারই ঝাঁপ দিতে পারবে, আর একটা করে স্বর্ণ মুদ্রাই পাবে। যদি বেশি ঝাঁপ দাও তাহলে স্বর্ণ মুদ্রা পাবে, কিন্তু তুমি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এখন সেই কথা তার চাচা জানতো না, সে লোভী।
সে আস্তে আস্তে সে বারবার ঝাঁপ দিতে থাকে এবং আস্তে আস্তে সে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেখতে পায় এবং সে আস্তে আস্তে দেখে অনেক বড় বড় স্বর্ণ মুদ্রা। এখন সে ভাবলো এত বড় বড় স্বর্ণ মুদ্রা, কিন্তু এদিকে সে আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখন সে একসময় লক্ষ্য করে একটা ব্যাঙ, একটা ব্যাঙ সেখানে অনেক বিশাল বড় দেখা যাচ্ছে। সে ব্যাঙটাকে দেখে সে ভাবলো এত বড় ব্যাঙ হয়? আশেপাশে লক্ষ্য করে দেখলো আসলে সে অনেক ছোট হয়ে গেছে এবং সে দুঃখে এখন কি করে সেটা যুক্ত মানে সে বুঝতেছে না যে কি করবে। সে যাচ্ছে তো যাচ্ছে, হঠাৎ করে সে ব্যাঙটা তাকে গিলে খেয়ে ফেলল এবং সে মারা গেল। এবং সে জুতো জোড়া আর তার যে ভাতিজা ছিল ওই ছেলেটি সে সেই জুতো জোড়া পালো পেলো এবং পাওয়ার পর সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এদিকে তার চাচা তাকে সেই ব্যাংটি খেয়ে ফেলেছে। এর তো বন্ধুরা এই গল্পটুকু ছিল এইটুকুই। তাহলে বুঝতে পারলে যে আসলে আমাদের কখনোই লোভ করা যাবে না। এই গল্প থেকে আমরা শিখলাম আমরা কখনো লোভ করব না, সব সময় সৎ পথে চলবো, ভালো কাজ করব এবং সকলের পাশে দাঁড়াবো। ধন্যবাদ বন্ধু, আজকে এইটুকুই ছিল আমার কাছে। ধন্যবাদ ফরুক তোমাকে আমাদেরকে এত সুন্দর একটি কবিতা, এত সুন্দর একটি গল্প শোনালা। আর এই গল্পটা থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যে লোভ করব না, আসলে আমরা কেউ লোভ করব না, লোভে পাপ পাপী মৃত্যু। তো আবারও তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা এবার আফিস আলিপের কাছে যাব। আফিস আলিপ, তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ? আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের সাথে সম্পর্কিত কিছু তথ্য জানাব। তো শুরু করছি, বিশ্বের রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত? উত্তর সপ্তম। বাংলাদেশে প্রথম এভারেস্ট জয় করেন কে? উত্তর মুসা ইব্রাহিম। বাংলাদেশের প্রথম বিচারপতির নাম কি? উত্তর নাজমুন আরা সুলতানা। কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি? উত্তর জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর মোহাম্মদ জিল্লুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে? উত্তর সাতটি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? উত্তর শাপলা ফুল। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এটুকুই ছিল। পরের সপ্তাহে আরো অন্য কিছু নিয়ে থাকবো। ধন্যবাদ আফিস আলিপ তোমাকে। যারা শুনছো শিশু আড্ডা, তাদেরকে বলছি তোমরা যদি চাও যে এই শিশু আড্ডায় আসবে বা এই শিশু আড্ডায় অংশগ্রহণ করতে চাও, তবে তাদের জন্য যেটি রয়েছে তারা আসতে পারে এসকেএস ইন রাধাকৃষ্ণপুর। এবং যারা লাইভ দেখছে সবার জন্যই বলছি, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বন্ধু আছে, পরের সপ্তাহেও তাকে দেখেছিলাম। তো সে আমাদেরকে আজকে কি শোনাবে? সামস, তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ? আসসালামু আলাইকুম, আমি একটি গান গাইবো। গানের কথা হলো, মিলন হবে কতদিনে। তুমি শুরু করো, আমরা শুনবো। নাম শামস, আমি এসকেএস স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণী।
কপাল মনে মনে আমার মনে ধন্যবাদ বন্ধু তোমাকে আমাদেরকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। তোমরা শুনছো রেডিও সারাবেলা 98.8 FM এবং আজকে শিশু আড্ডার 195তম পর্ব। এটি রেডিও সারাবেলা এবং রেডিও সারাবেলার ফেসবুক প্যান পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকুক পৃথিবীর সকল শিশু, এই প্রত্যাশা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সুরমা আক্তার জুই। শুভ বিদায়। শুভ বিদায়। শুভ বিদায়।